আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত বন্ধুরা আমরা সবাই কম বেশি মসজিদে যাই তো আজকে এমন একটা দোয়া শিখাবো এই দোয়াটা পরে যদি মসজিদে বসে থাকেন নামাজ না পড়লেও নামাজের সব দেখেন কেমন একটা দোয়া যাই হোক বন্ধুরা এমন আরও লাভ আছে আমি আস্তে আস্তে লাভগুলা বলবো এখন শুধু দোয়াটা আগে শিখি মসজিদে ঢুকার আগে যদি এই দোয়াটা পড়েন তাহলে এই লাভটা আপনারা পাবেন মসজিদে প্রবেশের দোয়া দলিল সহ সহি মুসলিমের হাদিস মেশকা সিলভের হাদিস তিন নাম্বার মসজিদে প্রবেশের দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়া বারহমাতিক মসজিদে ঢোকার আগে যদি এই দোয়াটা পড়েন আবু সাঈদ খুদরি রাজীল্লাহ তাআলাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন এই দোয়াটা পড়ে এই দোয়া বলে যে লাভের কথা বললাম মসজিদে বসা থাকলেও নামাজ না পড়লেও নামাজের সব হয় অন্যন্য হাদিসে এসেছে এই দুয়াটা অবশ্যই মসজিদে ঢোকার আগে প্রবেশ করে ঢুকবেন নথবে কিন্তু মসজিদে বসে থাকলেও লাভ নাই তারপরে হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সময় এই দুয়াটা পড়বেন আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে নিরাপদে থাকবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিং সাদলিক আল্লা রসাম এরসাদ করেন তোমরা কেউ মসজিদে প্রবেশ তোমাদের কেউ মসজিদ প্রবেশ করার সময় সেই জন্য এই দোয়াটা পরে বের হয় সেই মুসলিম নাসাই এবং মেশকা শরীফের সাতশত তিন নম্বরে এই হাদিসটা এসেছে এছাড়াও মসজিদে প্রবেশের একাধিক দোয়া হাদিসে বর্ণিত রয়েছে যেগুলো এই পৃষ্ঠাগুলোতে আমরা জানবো এগুলো কঠিন কঠিন বড় বড়। আমরা তো ছোটোটাই পড়ি না বড়টা কীভাবে পড়বো এই জন্য বড়গুলো আমি বললামও না বাংলা উচ্চারণ সহযোগীও আছে এগুলো বাদ আমি এই পাশে সংক্ষেপ শর্টকাট দুইটা দোয়া মসজিদে ঢুকার দোয়া এটা বললেই যদি লাভ হয় বড়গুলো সময় নষ্ট করে কেন পড়বেন তবে বড় গোলা পড়লেও ভালো আমলে লস নাই তবে শর্টকাট আমি এটাই সাজেস্ট করছি সবে এটাই পড়ে আল্লাহ্মলি আবহাওয়া রহমাদিক বের হওয়ার সময় আল্লাহ মাইনি আসালুকা মিং ফাদলিক বাক আমলের তফিক দান করেন আমিন আসসালামু আলিকুম আহমতুল্লাহ